ইউপি সদস্যের বাড়ি থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার। ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ইউপি সদস্যের বাড়ি থেকে একটি বিদেশি 9mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে উপজেলার বলুহর ইউনিয়নের হাড় ভাঙা বিদ্যাধরপুর গ্রামের 6 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ির পাটকাঠির গাদা থেকে এই অস্ত্র গুলি উদ্ধার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, বলুহার ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে অস্ত্র ও গুলি আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি তল্লাশির এক পর্যায়ে বাড়ির ছাদের উপরে একটি পাটকাঠির গাদা থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি বিদেশি 9mm পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, ইউপি সদস্য নজরুল কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।